নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় মৌলিক এককের সংজ্ঞা। তো তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসগুলোতে মৌলিক একক বা এই এককগুলো কী কী হইতে পারে সেটা আমরা জেনেছিলাম। যেমন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ভরের একক কিলোগ্রাম বা সংক্ষেপে কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বা এরকম সাতটি মৌলিক রাশি, সাতটি একক আমরা দেখেছিলাম। তো এর মধ্যে আমরা এখন দেখব যে এই মৌলিক এককগুলো কোথা থেকে আসলো বা এদের সংজ্ঞাগুলো কী কী। যেমন ভরের একক কিলোগ্রাম, এই ভরের একক কিলোগ্রামটা কোথা থেকে আসে? তো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ফ্রান্সের সার্ভেতে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটা সিলিন্ডার আকৃতির বস্তু আছে। সিলিন্ডার আকৃতির বস্তু মিনস এইরকম, যদি আমরা বলি, আমরা আরেকটু ছোট করে আঁকতে পারি, এরকম সিলিন্ডার আকৃতির একটা বস্তু আছে। কিসের তৈরি বলেছি? প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি। হ্যাঁ, প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি, যার উচ্চতা 3.9 সেন্টিমিটার এবং ব্যাস, সেই ব্যাসটাও কত? 3.9 সেন্টিমিটার। তো বলা হচ্ছে যে এই বস্তুর ভর যতটুকু হবে সেটাই হচ্ছে কি 1 কেজি। এই বস্তুটার ভর যতটুকু সেটাকেই ধরা হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজি কাকে বলে যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারি যে ফ্রান্সের সাভ্রেতে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডার আকৃতির বস্তু আছে, যার উচ্চতা 3.9 সেন্টিমিটার এবং ব্যাসও 3.9 সেন্টিমিটার। ওই বস্তুর ভরকেই বলা হবে কি 1 কেজি। তাহলে 1 কেজি কাকে বলে সেটা আমরা জানতে পারলাম। তোমরা হয়তো বা জানো যে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3×10⁸ মিটার পার সেকেন্ড। এই কথাটার অর্থ হলো যে 1 সেকেন্ডে আলো কতটুকু যাবে? 3×8 দিব আমরা। হ্যাঁ, 4×8, তার মানে 1,10,000, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 30 কোটি মিটার যাবে। 1 সেকেন্ডে কতটুকু যাবে? 30 কোটি মিটার। তো বলা হচ্ছে যে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময় কতটুকু বলেছি? 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি 1 মিটার। সেটাকে কি বলবো আমরা? 1 মিটার। আমি আবার বলছি যে আলো 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্বটুকুকে বলা হচ্ছে কত মিটার? 1 মিটার। তাহলে 1 মিটার কাকে বলে সেটাও আমরা জানতে পারলাম। এরপরে আসো যে 1 সেকেন্ডকে, আমরা তো এখানে সময়ের একক লিখেছি সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ডটা আসলো কোথার থেকে? আমরা জানি যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো স্থির নয়, সবসময় তারা কি হচ্ছে? সবসময় তারা কাঁপতেছে, স্পন্দিত হচ্ছে, ভাইব্রেট হইতেছে। তো সেই ক্ষেত্রে সকল পদার্থের কণাগুলোই কম্পনশীল আমরা বলবো। তো এই ক্ষেত্রে বিজ্ঞানীরা বলেছে সিজিয়াম-133 একটা পরমাণু। এই সিজিয়াম-133 পরমাণুর 919,26,31,770 এতটি কম্পন সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে কি 1 সেকেন্ড। সেটাকে কি বলবো আমরা? 1 সেকেন্ড। আমি আবার বলছি যে সিজিয়াম পরমাণুর 919,26,31,770 পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে কি 1 সেকেন্ড। তার মানে এই যে 1 সেকেন্ড এসছে, 1 কেজি আসছে, 1 মিটার আসছে, এগুলো কিন্তু আপনা আপনি আসে নাই, অবশ্যই এগুলোর একটা লজিক্যাল সংজ্ঞা থেকে এসেছে।
তো সেই ক্ষেত্রে লজিক্যাল সংজ্ঞাগুলো কি কি সেগুলো বিজ্ঞানীরা আমাদের তৈরি করে দিয়েছেন, যে 1 কেজি কোথা থেকে আসছে, 1 সেকেন্ড কোথা থেকে আসলো, আবার 1 মিটার কোথা থেকে আসলো, সেটাও আমরা জানতে পারলাম। এইবারে আসো আমরা তাপমাত্রার এককের সংজ্ঞা দিব, ঠিক আছে? তাপমাত্রার একক কি বলেছি আমরা? যদিও আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে ফারেনহাইট বা আমরা ডিগ্রি সেলসিয়াস একক ব্যবহার করি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা রাশির একক লিখতে হবে কিসে? এসআই এককে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা রাশির একক লিখতে হয় এসআই এককে। তো তো এই এসআই একক অনুযায়ী তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক ছিল কেলভিন। তাপমাত্রার একক বলেছি কেলভিন। তো কেলভিনের সংজ্ঞায় বলা হচ্ছে যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের এক ভাগকে বলা হয় কি? 1 কেলভিন। আমি আবার বলছি যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের এক ভাগকে বলা হয় 1 কেলভিন। নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন জাগতেছে যে ত্রৈধ বিন্দুটা আসলে কি? হ্যাঁ, অবশ্যই আমি ত্রৈধ বিন্দু কি সেটা তোমাদেরকে বলে দিব। তার আগে এটা জেনে রাখো যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। তো এই 273 এর কত বলেছি? 273.16 ভাগের এক ভাগকে বলা হবে কি? 1 কেলভিন। আমি আবার বলছি 273 হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, আর এই 273 এর 273.16 ভাগের এক ভাগকে কি বলবো আমরা? 1 কেলভিন। এখন আসো যে এই ত্রৈধ বিন্দুটা কি জিনিস? ত্রৈধ বিন্দু বা ইংলিশে বলা হয় কি? ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। এখন খেয়াল করে দেখো যে এই ট্রিপল পয়েন্ট অর্থাৎ ত্রৈধ বিন্দু এমন একটা বিন্দু যেখানে পানি তিনটি অবস্থাতেই থাকতে পারে, অর্থাৎ পানি একই সাথে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে। তোমরা জানো যে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক কত জানো তোমরা? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বরফ থেকে কিসে পরিণত হবে? পানিতে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা কি হবে? পানি থেকে বাষ্পতে পরিণত হবে, তাই না? পানি থেকে বাষ্প। তাহলে বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, দেন পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে, মাঝখানে ডিফারেন্স কিন্তু 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বলা হচ্ছে কি যে একটা তাপমাত্রায় পানি এই তিনটি অবস্থাতেই থাকতে পারবে, অর্থাৎ বরফেও থাকবে, পানিতেও থাকবে, অর্থাৎ তরলে থাকবে এবং বাষ্পে থাকবে। এরকমটা কি হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। কোনো একটা নির্দিষ্ট চাপে এই অবস্থার সৃষ্টি হইতে পারে, অর্থাৎ যে তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থাতেই বিরাজ করবে বা তিনটি অবস্থাতেই থাকবে, সেটাকেই বলা হচ্ছে কি? ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। সেই তাপমাত্রাকে কি বলবো আমরা বা সেই চাপকে কি বলবো আমরা? ত্রৈধ বিন্দু। আসলে এখানে তাপ এবং চাপের উভয়েরই উপস্থিতি দরকার। একটার উপস্থিতিতে আর একটার অনুপস্থিতিতে ট্রিপল পয়েন্ট পাওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে চাপটাকে খুবই কম হতে হয়। যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না, এটা তোমরা হয়তো বা পরবর্তীতে জানতে পারবা যে চাপ কত, সেটা পরের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ত্রৈধ বিন্দুটা হচ্ছে যে তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থাতেই থাকতে পারবে, সেটাই হচ্ছে ত্রৈধ বিন্দু। আবার ত্রৈধ বিন্দু যে শুধুমাত্র পানি হইতে পারে এমনটা না, অন্য পদার্থেরও হইতে পারে। কিন্তু যখন আমরা 1 কেলভিন সংজ্ঞায়িত করব, তখন অবশ্যই আমরা পানির ত্রৈধ বিন্দুর কথাই বলবো। বুঝতে পেরেছো আশা করি? তাহলে এই ত্রৈধ বিন্দু যে লিখলাম পানির তাপমাত্রা 273, তাহলে এটার একক কি হবে? এইটার একক হবে কেলভিন। একটা জিনিস মনে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273 কেলভিন এই দুটা একই টেম্পারেচার, অর্থাৎ 273 যা 0 ডিগ্রি সেলসিয়াসও তা। কারণ আমরা জানি 273 কেলভিন থেকে, অর্থাৎ কেলভিন থেকে যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে যেতে চাও, তাহলে কেলভিন থেকে 273 মাইনাস করতে হয়। ইনশাল্লাহ এটা আমরা আগামী ষষ্ঠ অধ্যায় যে আছে সেই ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এইটুকুই মনে রাখো যে 273 কেলভিন, অর্থাৎ কেলভিন তাপমাত্রা থেকে যদি 273 মাইনাস করে দাও, তাহলে সেটা ডিগ্রি সেলসিয়াস পাবা। আর যদি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করো, তাহলে কি পাবা?
কেলভিন স্কেলের তাপমাত্রা পাবা। তো সেই ক্ষেত্রে 0°C-এর সাথে যদি তুমি 273 যোগ করো তাহলে তুমি কি পাবা, 0+273 কি হয়, 0°C 0+273, তাহলে এটা কি হয়ে গেল কেলভিন। দ্যাট মিন্স এখানে কি দেখব 273 কেলভিন। আবার 273 কেলভিন আছে, যখনই তুমি এখান থেকে 273 মাইনাস করে দিবা তখনই এটা কি হয়ে যাবে বলো, ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স এটা 0°C। তাহলে আমরা দেখলাম যে পানির ত্রয়োধবিন্দু তাপমাত্রা যে 273 কেলভিন অর্থাৎ 0°C, এইটারই 273.16 ভাগের এক ভাগকে বলা হবে কি, এক কেলভিন। আমি আবারও বলছি শুধুমাত্র নর্মাল স্টেজে, যেমন এখন এখানে যদি আমি 0°C তাপমাত্রা সৃষ্টি করি তাহলে কিন্তু শুধুমাত্র এটা বরফে পরিণত হবে, এখানে তুমি বায়বীয় অবস্থা পাবা না, হয়তোবা পানি পাইতে পারো কিন্তু বায়বীয় অবস্থা পাওয়া যাবে না। এই কারণে এখানে অবশ্যই চাপের একটা ভূমিকা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনা করলাম চাপের একক বিভিন্ন এককের সংজ্ঞা, তো আশা করি তোমরা এককগুলো ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাসায় এগুলো নিজেরাই প্র্যাকটিস করবা, বিশেষ করে সংজ্ঞাগুলো, এখান থেকে দুই একটা সংজ্ঞাও জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে। এরপরে আরও যেটা আছে আরও সংজ্ঞা এককের, যেমন অ্যাম্পিয়ারের সংজ্ঞা আছে, তারপর ক্যান্ডেলার সংজ্ঞা আছে, তারপরে হচ্ছে তোমার পদার্থের পরিমাণ অর্থাৎ মোল, এই মোলের সংজ্ঞা আছে। তো এই সংজ্ঞাগুলো পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে শিখব, এখন এগুলো আমি তোমাদেরকে বলছি না, কারণ এখন এগুলো যদি তোমাদেরকে বলি এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। তো আপাতত যে চারটা রাশির সংজ্ঞা অর্থাৎ যে চারটা মৌলিক রাশির এককের সংজ্ঞা বলেছি, সেই এককের সংজ্ঞাগুলো তোমরা মনে রাখার চেষ্টা করব। কী কী চারটা পড়েছি আমরা, দৈর্ঘ্যের সংজ্ঞা পড়েছি, সময়ের সংজ্ঞা পড়েছি, তারপর হচ্ছে কি কিলোগ্রামের সংজ্ঞা পড়লাম, আর লাস্টে পড়লাম কি তাপমাত্রার এককের সংজ্ঞা। তো এই এককগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, মনে রাখবা, আর সেগুলো অবশ্যই আমরা সামনের যেই পড়াগুলো আছে সেখানে প্রয়োগ করব। তো আজকে এ পর্যন্ত এই ক্লাস শেষ করছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।